হ্যালো বন্ধুরা, কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম, আর সেই ব্লগে তোমাদের সকলকে স্বাগত। অ্যাকচুয়ালি গতকাল রাত্রে আমরা এখানে স্টে করেছিলাম, এটা হচ্ছে বন্ধু। এখন বাজে সকাল 7:45। তো এখন আমাদের কি কাজ আছে, এখন সামনে একটা স্কুল আছে, সেই স্কুলে একজন কর্মকর্তা, তিনি আমাদের আত্মীয়রা থাকার জন্য এখানে জায়গা করে দিয়েছিলেন। তো সেই স্কুলে কিছু কর্মকাণ্ড আছে, আমরা এখন সেখানে যাব আর পরিবেশ সচেতনতা মূলক কিছু বার্তা তাদের কাছে পৌঁছে দেবো। তো সেই জন্য এখন আমরা যাচ্ছি, তার আগে হয়তো কিছু ব্রেকফাস্ট আমাদের করতে হতে পারে। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আর ইতিমধ্যে প্রসেনদা সাইকেল রেডি করছে, বিপ্রদা সাইকেল অলমোস্ট রেডি, আমার সাইকেলও রেডি। তো চলো যাওয়া যাক। তো এখন এলাম এই কুন্দন হোটেল। বন্ধু থেকে একটু এগিয়ে আসলাম, যে আমরা কালকে ওই দিক থেকে এদিকে এসেছিলাম, আমাদের এদিকে আসতে হবে। তো এখন বন্ধু হোটেলে এসেছি, আর এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। অলরেডি শুরু করে দিয়েছে, কী কী দিয়েছে ব্রেকফাস্টে, আচ্ছা 3টে 4টে করে কচুরি, একটা জিলিপি, আর একটা ঘুগনি না তরকারি, দেখি তরকারি ধর বেটা, লঙ্কা দিয়ে কী হবে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে খেয়ে দিয়ে তবে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া করে হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখানে একটা স্থানীয় একটা জায়গা আছে যেটা খুব বিখ্যাত, এই দাদা আমাদের ঘুরে দেখাবেন। ইনি হচ্ছেন সজলদার, সজলদার খুব পরিচিত আর খুব কাছের লোক, তিনি আগে কলকাতা থাকতেন আর এখন এখানকার স্থায়ী বাসিন্দা। মানে এখানে একটা রানীচুয়া বলে কোনো একটা জায়গা আছে, তো ওখানে, হ্যাঁ ওখানে যাবো এখন ঘুরতে। তো চলো যাওয়া যাক। রানীচুয়ার মূল ব্যাপারটা হচ্ছে এখানে একটা জায়গা আছে যেখানে মাটির তলা থেকে অনবরত জল উঠছে, সেই জলের একটা বিশেষত্ব আছে, সেটা হলো গরমকাল যখন থাকে তখন সেই জল ঠান্ডা কনকনে হয়ে জল ওঠে, আবার যখন শীতকাল তখন আমার গরম জল ওঠে। এটা দেখে মানে আমার বিশ্বাস হচ্ছে না যে এরকম হয় নাকি। এই দাদা বলছেন যেখানে নাকি সায়েন্টিস্টরা অনেক রিসার্চ করেছেন এই ব্যাপারটা নিয়ে, কিন্তু কারণ খুঁজে পায়নি। তো এখন যাওয়া যাক, এটা শুনে তো আমার ভাই খুব এক্সাইটেড হচ্ছে যে জিনিসটা কখন দেখবো। তো চলো সঙ্গে থাকো, তোমাদের স্বপ্নটা দেখাবো। তো অ্যাকচুয়ালি আমরা রানীচুয়া যাওয়ার আগে এখানে আমাদের আরেকটা প্রোগ্রাম ছিল, যেখানে হচ্ছে আমাদের এখন মাল্যদান করতে হবে। তো আমাদেরকে এখানে ইনভাইট করা হয়েছে, এখানে বিপ্রদা রেডি আছে, এখানে প্রসেনদা রেডি, আমিও রেডি। এখন শহীদ কান্তিবীর চক, পর্যাবরণ সংরক্ষণ আর বচ্চোকে স্বাস্থ্য সম্বন্ধে জানকারি দেনে কে লিয়ে 3 দল জো হ্যায় সাইকেল সে রওনা হুয়ে হ্যায়। আমরা রীতিমতো স্তম্ভিত। আমাদের এখানে আমন্ত্রণ করা হয়েছিল ভারত মায়ের 20 সন্তানের মূর্তিতে মাল্যদান করার জন্য, কিন্তু পরে দেখলাম শুধু তাদেরই মাল্যদান করাই প্রধান উদ্দেশ্য ছিল না। আমরা কলকাতা থেকে রাঁচি হয়ে নেতারহাট পর্যন্ত সাইকেল চালিয়ে যাচ্ছি, সেই জন্য তারা আমাদের অতিথি সম্বর্ধনা এবং সম্মান জ্ঞাপন করবেন বলে এই কর্মসূচি গ্রহণ করেছেন। সত্যি আমাদের খুব ভালো লেগেছিল। সাইকেল চালানোর জন্য এর আগে কেউ কখনো আমাদের এইভাবে সম্মানিত করেনি, এটাই বুঝি আমাদের সাইকেল চালানোর সার্থকতা। আরও একটা জিনিস খুব উপলব্ধি করলাম, সেটা হলো সাইকেল চালালে হয়তো অর্থ উপার্জন করা যায় না, কিন্তু সাধারণ মানুষের অসংখ্য ভালোবাসা উপার্জিত হয়। শিবদাস হরি রাজগুরু, ভগৎ সিং এবং সুখদেব থাপর ভারত মায়ের এই 3 বীর সন্তানের মূর্তিতে মাল্যদান অনুষ্ঠান শেষ করে এবার আমরা রওনা দিলাম রানীচুয়ার দিকে। পথেই পড়লো এই রাধাকৃষ্ণের মন্দিরটি। এই রাধাকৃষ্ণের মন্দিরটির একটি বিশেষত্ব আছে, আর সেটা কি চলো স্থানীয় এক প্রবীণ বাসিন্দার মুখ থেকে শুনে নেওয়া যাক। স্বপন চট্টোপাধ্যায়, এখানে চৈতন্য মহাপ্রভু বসছিলেন, রানীচুয়াতে চান টান করে গোরাম মন্দির দিয়ে রাম প্রচারে বেরিয়ে গেছিলেন। এই গাছটা যে আমাদের কতদিন, এই যে পাথর এখানে বসছিলেন কতদিনে যে আমাদের বড় গাছ, এখন আমরা কেউ আমরা বলতে পারি না আর কি, আমাদের বাপ ঠাকুররা যদি বলে।
তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি সেই জায়গায় যেখানে বলেছিলাম যে শীতকালে গরম জল ওঠে আর গরমকালে ঠান্ডা জল ওঠে। তো এটা হচ্ছে সেই রানীচুয়া, তারাও তোমাদের দেখাচ্ছি। তো এখানে একটা ভালো ব্যাপার আছে যে এখানে দুটো কুণ্ডর মতো আছে, একটা এদিকে একটা এদিকে, এদিকে পুরুষরা স্নান করে এদিকে মহিলারা স্নান করে। তো যেহেতু এখানে মহিলারা স্নান করছে সেটা একটু বেশি ভালো করে আমি তোমাদের দেখালাম না, পুরুষরা যেটা স্নান করছে সেটা হচ্ছে আমাদের পেছনে। তো একই রকম দুটো আছে, এইটা যেরকম ঠিক এখানেও সেরকম একই রকম। উনি বলছেন যে এই যে দুটো কুণ্ড, এটা কুণ্ড দিয়ে জলটা যে আসছে কোথা থেকে আসছে কেউ জানে, তো একটা দিক ভালো হলো যে এপাশে পুরুষরা স্নান করে ওইদিকে মহিলা। তো চলো একটু ভিডিও, এখানে ভিডিও করতে মানা নেই তো, না তো এখানে একটু ভিডিও করে তোমাদের সম্পূর্ণটা পুরোটা দেখাই চেষ্টা করি, জেন্ট সাইডটা করি, কেন মহিলাদের দেখাবো না, তোমাদের বুঝে নিতে আমি তোমাদের বললাম যে এপাশে আছে, হালকা করে একটু এরকম বুলিয়ে নিয়েছি, ঠিক আছে চলো তোমাদের ভালো মতো দেখাই। জায়গাটা অসাধারণ জায়গা, জলটা এখন সাদা সাদা হয়ে গেছে কেন? সাদা সাদা হয়ে গেছে, এখন লোভ বেড়ে গেছে না এই সাবুনে। আর ওই যে দূরে কুণ্ডটা দেখছো ওটাতে হচ্ছে মহিলাদের জন্য, ঠিক আছে ওই যে ওইটা, মানে মহিলারা হয়তো স্নান করছে কিন্তু আমি তোমাদের ভালো মতো দেখাতে পারছি না, কারণ এটা সম্পূর্ণ প্রাইভেসির একটা ব্যাপার আছে। আর এখানে পুরুষরা স্নান করার জায়গা ঠিক একই রকমভাবেই, ওই পাশেরটাও ঠিক একই রকম। এবার রানীচুয়া থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম পরবর্তী গন্তব্যের দিকে। পথেই এক অদ্ভুত দৃশ্যের সম্মুখীন হলাম, স্থানীয় একটি স্কুলের কিছু ছাত্রছাত্রীরা মিলে তাদের স্কুলের চারিপাশ থেকে আবর্জনা নিজেদের হাতে রাখা ব্যাগগুলিতে সংগ্রহ করে এলাকাটিকে আবর্জনা মুক্ত করছে। এই দৃশ্যটা আমার যে এত ভালো লাগলো তোমাদের কি বলবো। আমাদের এখানেও প্রত্যেকটা স্কুলকে এদের থেকে শিক্ষা নেওয়া উচিত বলে আমার মনে হয়, জানি না আমি ভুল বললাম কি না। এবার এসে পৌঁছালাম এই স্কুলটিতে, স্কুলটির নাম পাঁচ পরগনা হাই স্কুল। এই স্কুলে আসার একটাই কারণ, সেটা হলো বৃক্ষরোপণ কর্মসূচি। সজল কুণ্ডু মহাশয় যিনি আমাদের গতকাল রাত্রে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন, তারই আমন্ত্রণে আজকে আমরা এখানে। তো এখন এই স্কুলগুলো থেকে প্রোগ্রামটা করে বেরিয়ে গেলাম, বৃক্ষরোপণ একটা ছোটো প্রোগ্রাম ছিল। এখন আমরা যাচ্ছি দশম ফলসের দিকে, দশম ফলস বলতে একে কাছাকাছি একটা ওয়াটার ফলস আছে, সেই ওয়াটার ফলসে যাচ্ছি। তো এখন বাজে সকাল 11:30, তো চলো এখন আমাদের দশম ফলসে গিয়ে তারপরে আমাদের দেখা হচ্ছে। দশম ফলসে যাওয়ার পথে স্থানীয় মানুষের মুখে শুনলাম এখানে নাকি একটি সূর্য মন্দির আছে, সেটাও নাকি দর্শনীয় স্থান। তাহলে আর দেরি কেন, চলো যাওয়া যাক। কোন সে ক্লাস মে পড়তে হ্যায় আপ লোগ? আপ সেভেন? মাই চিরঞ্জিত ফ্রম কলকাতা। আপ সেভেন? সব সবই সেভেন ক্লাস মে? বাহ, আবি হাম লোগ কলকাতা সে সাইকেল লেকে আয়ে, আবি
রাঁচি হোকে নেতারহাট যায়গে। তো অরেক ভাইয়া পিছে হ্যাঁ ও ভি আ রা হাম লোক হাম লোক তিনো এক হি টিম মে হ্যাঁ আপনি সূর্যা মন্দির জানে কাজ রাস্তা হ্যাঁ না রাস্তা হ্যাঁ তো রাস্তা সে হাম লোক আপনি উপর যায়গে। তো এখন আপাতত সূর্য মন্দিরে এসেছি, সূর্যটা আমার পেছন দিকে বলে কালো লাগছিল, যাই হোক এই যে সূর্য মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে এখান থেকে দেখতে, আহ অসাধারণ দৃশ্য। তো চলো দেখি সামনে গিয়ে দেখি চলো। তো যাই হোক এখন আমরা সূর্য মন্দির দেখে দশম ফলসের দিকে এগোচ্ছি। আমার সামনে একটা পাহাড় আছে, পাহাড়ের গায়ে কেউ মানে পাথরের মধ্যে দিয়ে সূর্যের আলো যে রিফ্লেকশনটা না অদ্ভুত লাগছে, মনে হচ্ছে পাহাড়ের গায়ে আয়না বসানো আছে। দেখো তোমরা শুধু একবার দেখতে পাচ্ছো এই পুরো পাহাড়টা, দেখো আর দেখো ওই জায়গাটা চকচক করছে, দেখো মনে হচ্ছে আয়না বসানো। আর পুরো পাহাড়ে ওইদিকে কোথাও দেখো পাথর আছে, এদিকেও পাথর আছে, কিন্তু ওই জায়গাটা পার্টিকুলার দেখো কেমন চকচক করছে, মনে হচ্ছে রিফ্লেকশন হচ্ছে, কি দারুণ না। তো যাই হোক চলো দশম ফলসের দিকে এগোনো যাক। দশম ফলস যেতে কতক্ষণ লাগবে জানি না, এখন রাস্তায় সাইকেল ঠেলে ঠেলে তুলতে হচ্ছে, সাইকেলে অর্ধেকটা উঠলাম আর উঠতে পারলো না, এখন বাজে প্রায় 1:20। তো দেখি কতক্ষণে গিয়ে পৌঁছাই, তার উপর কড়া রোদ, ওরে রোদ, আজকে কোনো আকাশে মেঘের কোনো চিহ্ন নেই, পুরো আকাশ পরিষ্কার। আর এখন এই ভর দুপুরবেলা দুপুর 1:30 বাজে, এত রোদ্রু এত রোদ্রু, শেষে টুপি আর হেলমেট আমাকে একসাথে পরতে হবে। তো এখন আর কিছু করার নেই, এখন একটু রেস্ট নিচ্ছি, এতটা রাস্তা চড়াই মানে অনেকটা আসলাম অনেকটা। তো শেষে আর পারা যাচ্ছে না, পা দুটো না পুরো জাম হয়ে যাচ্ছে, মানে পায়ের মধ্যে কেউ পাথর বেঁধে দিয়েছে, এত ঠেলতে কষ্ট হচ্ছে। তো বিপ্রদা এর মধ্যে আমাদের আমার সঙ্গে এসে পৌঁছালো এখানে, আমি মোটামুটি 10 মিনিট আগে এসে এখানে পৌঁছেছি, আর এদিকে প্রসেনরা সব এখন রেস্ট নিচ্ছি, রেস্ট কতক্ষণ রেস্ট নেবো জানি না। এখন ওয়াটারফলসটা কত দূর আছে মানে আর 15 কিলোমিটারের মতো আছে। তো এখন বাজে প্রায় 1:45, তো এখনও এখানে আশেপাশে কোনো দোকান নেই যে এখন লাঞ্চ করবো, তো দেখা যাক কি হয়। সো গাইস ফাইনালি চলে এসেছি আমরা দশম ফলস, শুধু এখানকার ভিউজটা দেখো জাস্ট ওয়াও। আর এখন বাজে 3:20, খাওয়া দাওয়া করে ওখান থেকে আমাদের বেরিয়ে আসতে প্রায় 35 মিনিটের মতো লেগেছে, কারণ আমরা ডাউনে গেছি সেই জন্য এত কম সময় লেগেছে, আর এবার যখন উপরে উঠবো তখন কত সময় লাগবে নিজেও জানি না। আমরা যেখানে দাঁড়িয়ে আছি একটু একটা ভিউ পয়েন্টের ওপরে, তো
তো নিচে গেলে ঝর্ণাটাকে আরো কাছ থেকে দেখা যাবে, মানে আমার জীবনের সেরা অনুভূতি, অসাধারণ অসাধারণ। এখানে এসেছি, এখানে পুরো গায়ে জলে থ্যাচলা গুলো আসছে পুরো গায়ে। সিরিয়াসলি বলছি, এখানে মনে থেকেই যাই, এখান থেকে বাড়ি যেতে আর ইচ্ছা করছে না। এখন একটু ঝর্ণাতে নামবো, কখনো নামার সুযোগ হয়নি, এবার ফার্স্ট টাইম একটু ঝর্ণার জলে পা ডোবাবো। আপাতত এখন এখান থেকে বেরোচ্ছি, কিন্তু অনেকটা সিঁড়ি, দেখো সিঁড়ি উঠতে হচ্ছে, তো উঠে যাই। এখন আবার নামার সময় তো খুব মজা করে নেমেছি, হ্যাঁ, কারণ ঢাল ছিল আর মারাত্মক স্পিডে নেমেছি। এখন বাজে 3:54, ধরে নিলাম এখন 4:00। এইবার আমরা মেন রোডে কখন গিয়ে পৌঁছবো জানি না, তো তো যাই হোক, এখন আর আরামই পাচ্ছি না, হাঁপিয়ে গেছি আমরা নিজেরাই। তো চলো মেন রোডে গিয়ে তারপরে দেখা হবে, এখন তো আপাতত সাইকেলটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে হবে। সো কিছুক্ষণ আগে এই মেন রোডে এসে পৌঁছলাম, আধা ঘন্টার মতো একটু দাঁড়িয়েছিলাম, 5টা নাগাদ এসে পৌঁছেছি। মোড়ে মাথায় একটা চায়ের দোকানে চা ফা খেলাম, একটু রেস্ট রেস্ট নিলাম, কারণ 10 কিলোমিটার না, পুরো চড়াই, আর চড়াইতে সাইকেল ঠেলে ঠেলে তুলতে হচ্ছে রীতিমতো। তো চলো এখন যাবো রাঁচির উদ্দেশ্যে, রাঁচি আমাদের এখান থেকে 34-33 কিলোমিটার। তো এখন প্রায় সন্ধ্যে হয়ে আসছে, এই যে পেছনে বোম্বে রোড দেখতে পাচ্ছ, আর রাঁচি হচ্ছে এইদিকে, এই যে আমার পেছনে একটা রাঁচি, ঠিক আছে। আমরা এই দিক দিয়ে এসেছি, আমরা পেছন দিক দিয়ে এসেছি, আমরা এখন এই রুটে যাব। তো এখনও দেখে মনে হচ্ছে রাস্তাটা প্লেন, এখন আর চড়াই নেই, তো দেখি চলো কি হয়। আমি বুঝতে পারছি না এখন রাস্তাটা কেমন, কতক্ষণ লাগবে কিচ্ছু জানি না, তো চলো যাওয়া যাক। ফাইনালি আমরা এসে পৌঁছলাম এখন রাঁচিতে, মানে এটা হচ্ছে রাঁচি স্টেশন, আমার পেছনে দেখতে পাচ্ছ, লেখা দেখতে পাচ্ছ রাঁচি স্টেশন। তো এখন বাজে রাত 8:35, 8:30 ধরে। এবার আমরা একটা থাকার জন্য এবার লজ বা মাথা গোঁজার জায়গা খুঁজছি। একরকম প্ল্যান ছিল, আমার একটা বন্ধু বাড়িতে থাকার প্ল্যান ছিল, কিন্তু সেই বন্ধুর বাড়িটা হচ্ছে রাঁচি স্টেশন থেকে অনেকটাই দূরে, তো সেই জন্য তাদের বাড়িতে যাওয়া হলো না, কারণ আমাদের এখান থেকে কালকে আবার আরেক জায়গা বেরোতে হবে। তো দেখা যাক কতক্ষণে লজটা পাই। অবশেষে এখন 10:30 বাজে, এখন গিয়ে একটা রুম পেলাম, তাও না পাওয়ার মতো, কেন আজকে রাঁচিতে এখানে আগামীকাল কিছু একটা এক্সাম আছে, সেই এক্সামের জন্য ম্যাক্সিমাম সব স্টুডেন্টরা সব মানে হোটেলগুলো বুক করে নিয়েছে, আর সেই জন্য এখন যেই হোটেলেই যাচ্ছি সেই হোটেলেই মানে চড়া দামে রুম দিচ্ছে। নর্মালি হয়তো সেই অর্ধেক টাকাতেই সেই রুম পেয়ে যায়, সেখানে আজকে অনেক দামে রুম চাইছে, 1200-1400 করে রুম চাইছে, যেখানে 400-500 করে রুম পাওয়া যায়। তো যাই হোক, একটা ডিল হলো, এখানে কোনোরকমভাবে একটা ছোট্ট একটা রুম পাওয়া গেল, 500 টাকার হিললে হয়েছে, জানি এখনও টাকা কমাতে পারবো কি না। ডরমেটরি আছে, এবার কী করবো জানি না, এবার এখন এসে খেতে মারাত্মক জোর খিদে পেয়েছে, তো ওরই পাশে একটা রেস্টুরেন্ট আছে, খেতে এসেছি, এখন ডিনারটা সারবো, তারপরে গিয়ে হোটেলে গিয়ে তারপরে রেস্ট হবে। তো দেখা হচ্ছে হোটেলে গিয়ে। খাওয়া দাওয়া করে চলে এসেছি রুমে, এখন বাজে প্রায় 11:30। তো আমি জোরে কথা বলতে পারছি না, কারণ অনেক কিছু শুয়ে পড়েছে, হ্যাঁ, সবাই উঠে গিয়ে আমাকে পেয়ার আছে। তো যাই হোক, এখন আমরা শুয়ে পড়ছি তাড়াতাড়ি আর বলা যাবে, 11:30 বেরিয়ে যাচ্ছে, ভোরবেলা অনেক ভোরে উঠতে হবে, 4:30-4:30 সময় উঠতে হবে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল।